আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব রাজস্ব খাতের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা যারা নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখেন বা নিয়মিত চাকরিতে আবেদন করেন, তারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে লেখা থাকে রাজস্ব খাত বা শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন এই যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, এইটা নিয়ে সবাই কনফিউশনে পড়ে যান যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগে জয়েন করার পর চাকরি কি স্থায়ীকরণ হবে কি না, বা সারা জীবন অস্থায়ী থাকতে হবে কি না, আর অস্থায়ী ভিত্তিতে নিয়োগে জয়েন করার পর সুযোগ সুবিধা স্থায়ী পদের মতো পাবো কি না, বা রাজস্ব পদের মতো পাওয়া যাবে কি না। আমি আজকে এই বিষয়গুলোই ক্লিয়ার করব। যদি দেখেন রাজস্ব খাতের বিপরীতে বা শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই। কারণ সরকারি চাকরিতে আপনার প্রথমে অস্থায়ীভাবেই নিয়োগ দেওয়া হয়, আপনি জয়েন করার পর 2 বছর পর আপনার পদটি স্থায়ীকরণ করা হয়ে থাকে। এটি আপনার বিরুদ্ধে যদি এই 2 বছরের ভিতরে আর্থিক কেলেঙ্কারি, তারপর নারী কেলেঙ্কারি, দাপ্তরিক কোনো অসাধু উপায় অবলম্বন কোনো কেলেঙ্কারি যদি না থাকে, তাহলে আপনার চাকরিটা 2 বছর পরে স্থায়ীকরণ হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রেই, এমনকি যারা বিসিএস ক্যাডার হয় তাদের ক্ষেত্রেও সেম। প্রথমে অস্থায়ী ভিত্তিতেই জয়েন করে, পরে 2 বছর পরে স্থায়ীকরণ হয়ে যায়। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সুযোগ সুবিধা স্থায়ী অস্থায়ী পদে সেম কিনা। হ্যাঁ, সুযোগ সুবিধার মধ্যে কোনো তারতম্য নেই। স্থায়ী পদ এবং অস্থায়ী পদ সবাই সমান সুযোগ সুবিধা পাবেন, আর আপনি তো 2 বছর পরে স্থায়ী হয়েই যাচ্ছেন, সকল সুযোগ সুবিধাই আপনি পাবেন, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। শুধু দেখবেন যে শূন্য পদ বা রাজস্ব পদের বিপরীতে আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে কি না। বিপরীতে নিয়োগ দেওয়া থাকলে তাহলে আপনার টেনশন করার দরকার নাই। কিন্তু আবার প্রকল্পে যদি অসম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়, সেটা আলাদা হিসাব, সেটা এর ভিতরে পড়বে না, প্রকল্পের হিসাব আলাদা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।